नमस्कार बंधुरा सकल के अभिनंदन जानिए शुरू करछि आमादेर आजकेर नतून भिडियो। प्रिय दर्शक, आज के आमरा कोनो प्रकारेर जब नोटिफिकेशन निये आलोचना करब ना। आज के एकटि छोट्ट कमार्शियल भिडियो आपनादेर माझे शेयर करब एबं जारा जारा इंटरेस्टेड आछेन आपनारा देखते पारेन, होयतो आपनादेर उपकारे लागबे आजकेर एई भिडियोटि। जारा जारा वोडाफोन, आईडिया, जियो, एयरटेल, बीएसएनएल सीम यूज करें, आपनारा प्रत्येकेई जानेन प्रत्येकेर मोबाइले कोनो ना कोनो समय आनवांटेड मेसेज, आनवांटेड कल्स आपनादेर काछे एसे थाके। सेई सकल मेसेज एबं कलगुलोके किभाबे ब्लक করবেন যাতে করে আপনাকে ডিস্টার্ব না করা হয়, সেই স্টেপগুলি আমরা আজকে দেখাবো। যেমন আমরা স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, এই ধরনের কিছু আনওয়ান্টেড মেসেজ এবং কলস আপনাদের মোবাইলে এসে থাকে, সেগুলোকে আপনারা কিভাবে বন্ধ করবেন। প্রথমেই আমরা জিও সিম ইউজার্সদের জন্য বলছি, আপনারা যারা যারা জিও সিম ইউজ করেন, মাই জিও অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। ওপেন করার পর মেনু বাটনে চলে যাবেন এবং সেখানে যাওয়ার পর সেটিংস এর মধ্যে ক্লিক করবেন। সেটিংস এর মধ্যে ক্লিক করার পর ডু নট ডিস্টার্ব মোড বলে একটি অপশন পাবেন, সেই অপশনটার মধ্যে ক্লিক করে আপনি যেই সকল আনওয়ান্টেড কল অথবা মেসেজ এবং যেই সার্ভিস আপনি নিতে চান সেই সার্ভিসটি অ্যাক্টিভেট করে সেভ করে দেবেন, তাহলেই হয়ে যাবে। এবার চলুন, যারা যারা এয়ারটেল, ভোডাফোন, বিএসএনএল অন্যান্য সিম ইউজ করেন, আপনারা কিভাবে করবেন দেখেন। আপনারা প্রথমেই একটি নাম্বারে ডায়াল করতে পারেন 1909, এই নাম্বারে ডায়াল করে আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বার থেকে একটি কল করবেন, তাহলেই আপনাদের ডু নট ডিস্টার্ব মোডটি অ্যাক্টিভ হয়ে যাবে। অথবা আপনারা যেটা করতে পারেন, আপনারা সরাসরি আপনাদের মেসেজ সেকশনে চলে যাবেন এবং যেই রেজিস্টার্ড মোবাইল নাম্বার থেকে আপনি সেই সার্ভিসটি ব্লক করতে চান সেই রেজিস্টার্ড সিম থেকে আপনার 1909 এই নাম্বারে একটি এসএমএস আপনাকে পাঠাতে হবে। এসএমএস এ লিখবেন STARTDND লিখে সেন্ড করে দেবেন, তাহলেই আপনাদের সেই সার্ভিসটি অ্যাক্টিভেট হয়ে যাবে। বন্ধুরা, এটাই ছিল আজকের ছোট্ট একটি ইনফরমেশন, কমার্শিয়াল ভিডিও ছিল, বিস্তারিত আপনাদের মধ্যে ছোট্ট ইনফরমেশন দিয়ে শেয়ার করে দিলাম। যারা যারা এই সার্ভিসটি নিতে চান, আপনারা অবশ্যই এই সিস্টেমগুলি ফলো করে সেই সকল আনওয়ান্টেড কল এবং মেসেজ থেকে বিরত থাকতে পারবেন। প্রিয় দর্শক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। যদি ভিডিওটি হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং প্রত্যেকে ভিডিওটি শেয়ার করবেন যাতে সকল ক্যান্ডিডেটসের কাছে আমাদের ইনফরমেশনগুলি গিয়ে পৌঁছে যায়। ধন্যবাদ।